আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুগণ, আমি জাহিদ, মিস্টার জাহিদ ভিডির পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে জুনের 22 তারিখ, রোজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা, সোনালি বাচ্চা, পাশাপাশি অন্যান্য বাচ্চা বলতে যেমন টাইগার কমার্শিয়াল, টাইগার এ প্লাস কোয়ালিটি, মিশরি পামি, কালার বার্ড, ব্রাউন কক, ব্রাউন লেয়ার, গলা ছিলা, হাইব্রিড, দেশি মুরগির বাচ্চা, পাউমি, সাদা, তিথির, বেজিম, এই ধরনের বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজারে আজকে কেমন দাম নির্ধারণ করা হয়েছে, ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি। এখন প্রত্যেকটি কোম্পানি বা বাচ্চার নাম নিয়ে সেটা আপনাকে জানিয়ে দেব। তো আপনারা জানেন, দিন দিন ব্যাপক বাড়তির দিকে রয়েছে হচ্ছে ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম। রেডি ব্রয়লারের দামটা দিন দিন কমতির দিকে, বাচ্চার দামটা দিন দিন বাড়তির দিকে। তো আজকে মোটামুটি সাবেক দাম থেকে কিছুটা কমের দিকে মনে হচ্ছে, স্পেশালি গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম। তো সেটা আপনাকে জানিয়ে দেব। তবে আমরা সর্বপ্রথম অন্যান্য বাচ্চার দামগুলো জানিয়ে দিচ্ছি। যেমন টাইগার কমার্শিয়াল হচ্ছে 25 টাকা, টাইগার এ প্লাস কোয়ালিটি হচ্ছে 28 থেকে 30 টাকা, মিশরি পামি হচ্ছে 20 থেকে 22 টাকা, কালার বাট হচ্ছে 32 থেকে 34 টাকার মধ্যে, ব্রাউন কক হচ্ছে 15 টাকা, ব্রাউন লেয়ার হচ্ছে 35 টাকার মধ্যে। এরপর গলা ছিলা হাইব্রিড যেটা, সেটা হচ্ছে 38 থেকে 40 টাকা, দেশি মুরগির বাচ্চা 40 থেকে 42 টাকা, পাউমি সাদা 18 টাকা, তিথির 125 টাকা, বেজিম 90 টাকা। তো এই ছিল পাইকারি বাজারে অন্যান্য বাচ্চার দাম। তবে পাইকারি বাজারে প্রচুর পরিমাণে সেন্টিগ্রেড চলতেছে, কারণ রেডি ব্রয়লারের দাম নাই কিন্তু বাচ্চার দাম অনেক, সেটা আপনারা বুঝতে পারেন। আমাদের দেশটা এখন এই অবস্থা হচ্ছে, মানে খামারিদের কোনো পাশ দিয়ে বাঁচার উপায় নেই। তো সেই ক্ষেত্রে আমরা এখন এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দামটা আপনাকে জানিয়ে দেব। তবে সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনার কাছ থেকে 10 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি, কারণ আমাদের মিস্টার জাহিদ বিডি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের মিস্টার জাহিদ বিডি একটি ফেসবুক পেজ রয়েছে, যেটাতে আমরা নিত্য নতুন আপডেট দিয়ে থাকি মুরগির বাজার সম্পর্কে, যেগুলো আমাদের ইউটিউবে দেওয়া হয় না। সন্ধ্যার পরেও কোনো আপডেট পেলে আমরা সেখানে দিয়ে দেই। অবশ্যই নতুন আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং এই ভিডিওর প্রথম কমেন্টে আমি পিন করে দিয়ে দেব, অবশ্যই সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে ফলো করে আসবেন। সিপিআইআর হচ্ছে 26 থেকে 32 টাকার মধ্যে, সিপ্রাস হচ্ছে 26 থেকে 33 টাকার মধ্যে, A1 হচ্ছে 26 থেকে 32 টাকার মধ্যে, নিওহোপ হচ্ছে 25 থেকে 30 টাকার মধ্যে, 30-31 টাকা। নিওহোপ কোম্পানির বাচ্চা প্রতিনিয়ত 2-1 টাকা অন্যান্য কোম্পানির থেকে কম থাকে। কোয়ালিটি 27 থেকে 32 টাকা, নাহারো 27 থেকে 33 টাকা, আফতাব 28 থেকে 32 টাকা, কাজি কোম্পানির বাচ্চা 28 থেকে 32 টাকা, প্রবিটা 27 থেকে 31-32, প্যারাগন 28 থেকে 33, আর এম আর 27 থেকে 33 টাকা। তো মোট কথা 25 থেকে 33 টাকার মধ্যে আজকে ব্রয়লার বাচ্চা চলতেছে। তবে অনেকে এর মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করেন যে কেউ কেউ অনেক বাড়তি দাম বলতেছে, সেটা হচ্ছে তারা অসাধু ব্যবসায়ী, সবাই সাধু ব্যবসায়ী বা ভালো ব্যবসায়ী নয়, কিছু কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে। আবার অনেকে এর চেয়েও অনেক কম দামে কমেন্ট করে, তো সেটা হচ্ছে এত কমে গ্রেডের বাচ্চা এখন নাই। এখন আপনি যদি কোন ধরনের বিভ্রান্তি না ছড়ায় আপনি নাম্বারটা দিয়ে দিন, আপনি কোত্থেকে এর চেয়ে অনেক কমে বাচ্চা কিনতেছেন সেটা কমেন্ট বক্সে দিয়ে দিন, অন্যান্য খামারে বেয়েরা আপনার কাছ থেকে সে কম রেটে বাচ্চা কিনবে। সুতরাং আপনি যদি ভালো মানুষ হন তাহলে বিভ্রান্তি না ছড়ায় নাম্বার দিয়ে দিবেন, আর নাম্বার না নিতে পারেন তাহলে আপনি একটা বন্ড, সেকেন্ড টাইম এই ধরনের কোনো ধরনের বিভ্রান্তি ছড়াবেন না, ঠিক আছে? এখন জানিয়ে দেব সোনালি বাচ্চার পাইকারি বাজার দাম। সোনালি নর্মাল 17 টাকা, সোনালি ক্লাসিক 18 টাকা, সোনালি হাইব্রিড এ গ্রেড যেটা সেটা হচ্ছে 19 টাকা, সোনালি সুপার হাইব্রিড এ গ্রেড সেটা হচ্ছে 20 থেকে 21 টাকা। তো এই ছিল পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা, সোনালি বাচ্চা, অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।